ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার হয়ে সক্রিয় থাকলেও বর্তমান সময়ে রমজান কাদিরভের রুথলেস বাহিনীর তেমন একটা খবর শোনা যায় না। বন্ধুরা, এটি শুধুমাত্র রাশিয়ার সংবাদ মাধ্যমের মাধ্যমে আসে বিধায় আমরা এই সংবাদগুলো নিয়মিত পাই না। যদিও পশ্চিমা যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা চেচেন নেতা রমজান কাদিরভের এই রুথলেস বাহিনীর কোনো সংবাদ দিতে তেমন একটা আগ্রহী নয়, কারণ তারা চায় না তাদের বীরত্ব বা তাদের যুদ্ধের সক্ষমতা বহির্বিশ্বের কাছে প্রচারিত হোক। তারা চায় প্রতিনিয়ত ইউক্রেনের সৈনিকরা যে লড়াই করছে সেটি বীরত্বের সাথে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক। মারিউপল দখলে কাদিরভ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, ক্রমান্বয়ে সেই ভূমিকা তারা আরও বিস্তৃত করছে। আরও নতুন নতুন শহর দখলের ক্ষেত্রে কাদিরভ বাহিনীর চেচেন রুথলেস যোদ্ধারা অনেক সাহসিকতার এবং গুরুত্বপূর্ণ বীরত্বের পরিচয় দিচ্ছে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে তারা নতুন আরও একটি শহর দখল করেছে, আর এ ব্যাপারে কাদিরভের টেলিগ্রাম পোস্ট থেকে এ বিষয়টি জানা গেছে। বন্ধুরা, তার টেলিগ্রাম পোস্টে সে এই বিষয়টি সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছে এবং তিনি আরও বলেছেন যে কাদিরভ বাহিনী আরও নতুন নতুন শহর দখলের ক্ষেত্রে আরও পূর্বের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবসময় তিনি নিজেকে পুতিনের একজন যোদ্ধা হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন, পুতিনও তাকে খুব কাছের ব্যক্তি মনে করে, আর এজন্যই তাকে এই মারিউপল দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করেছিলেন মিস্টার জুকেঙ্গানহি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেক্ষেত্রে তিনি অক্ষরে অক্ষরে তার দায়িত্ব পালন করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, পশ্চিমা বিশ্বের দ্বিচারিতার বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে একটু তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মারিউপল দখল বা ডিফেন্ডের ক্ষেত্রে ইউক্রেন সরকার আজব ব্যাটালিয়নের উপরে পরিপূর্ণ আস্থা রেখেছিল। বন্ধুরা, আপনারা আজব ব্যাটালিয়নের সম্পর্কে স্পষ্টভাবে অনেক কিছু জেনেছেন, তারা যে দীক্ষায় দীক্ষিত এ ব্যাপারে আপনারা জানেন। বন্ধুরা, পশ্চিমারা মানবাধিকার এবং গণতন্ত্র বা মানুষের যে অধিকার সেটি নিয়ে খুব বড় কথা বলে থাকে, কিন্তু আজব ব্যাটালিয়নের যে নীতি সেই নীতির সাথে কখনোই পশ্চিমাদের গণতান্ত্রিক নীতি বা মানবাধিকারের নীতির বিষয়গুলো প্রতিফলিত হয় না। কিন্তু তারা আজব ব্যাটালিয়নকে এখন পরিপূর্ণ সহায়তা দিচ্ছে, শুধুমাত্র নৈতিক বা সমর্থন নয়, এখানে সমরাস্ত্রের সহায়তাও রয়েছে। আজব ব্যাটালিয়ন হচ্ছে তৎকালীন হিটলারের দ্বারা অনুপ্রাণিত একটি ব্যাটালিয়ন এবং তাদের মৌলিক নীতি প্রতিষ্ঠিত হয়েছে বর্ণবাদ এবং কট্টরপন্থার মধ্য দিয়ে। যে কোনো স্থান দখল বা ডিফেন্ডের ক্ষেত্রে তারা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে। বন্ধুরা, এখানে মানবাধিকার ও নৈতিকতা বলে কোনো শব্দ তাদের ডিকশনারিতে নেই। বন্ধুরা, জেনেভা কনভেনশন বলতে যে একটি ভাষা রয়েছে এটি তাদের ডিকশনারিতেও নেই। সুতরাং যুদ্ধের সময় তারা কোনো নিয়মই মানে না। সুতরাং একবারের জন্য খবর আসেনি যে যুদ্ধের ময়দানে আজব ব্যাটালিয়ন মানবাধিকার লঙ্ঘন করছে, যুদ্ধ অপরাধ করছে, কিন্তু বারবার অনেকবার খবর চলে এসেছে রাশিয়া যুদ্ধ অপরাধ করছে ইউক্রেনের মাটিতে তাদের মিশন সম্পন্ন করার জন্য। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ অপরাধের ব্যাপারটি যদি তুলে ধরা হয় তাহলে দেখা যাবে সাদ্দাম হোসেনের ইরাক দখলের জন্য জর্জ ডব্লিউ বুশ যে অভিযান পরিচালনা করেছিলেন সেখানে মানবাধিকারের হেন কোনো পাঠ নাই যেটি লঙ্ঘন করা হয়নি, কিন্তু তাদের আশ্রিত মিডিয়াগুলো এগুলো দিয়ে তেমন একটা উচ্চবাচ্য করেনি। তারা এই মুহূর্তে রাশিয়াকে নিয়ে মেতেছে, রাশিয়া মানবাধিকারের 12টা থেকে 14টা বাজালো, কিন্তু ওদিকে 14টা থেকে যে 20টা বাজিয়ে দিয়েছিল আমেরিকা বা তাদের মিত্ররা সে ব্যাপারে তেমন কোনো উচ্চবাচ্য শোনা যায় না প্রভাবশালী এই মিডিয়াগুলো থেকে। সুতরাং এখানে একে একে দুই মিলিয়ে নিলে খুব ভালো হয়। তারা যাই করুক না কেন সেটি কোনো যুদ্ধ অপরাধ নয়, সেটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ওই দেশের জনগণের ভালোর জন্য। আর আমরা যদি এ ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি আমাদের দেশের সার্বভৌম সীমানা রক্ষার জন্য, সেটি হবে গণতন্ত্রের বড় পতন। তখন মানবাধিকারের বাণী গুমরে গুমরে কাঁদবে, কিন্তু রাশিয়ার মতো দেশে যখন নিজেদের সার্বভৌম সীমানা রক্ষার জন্য লড়াই করে তখন মানবাধিকারের 12টা বেজে যায়। বন্ধুরা, মূল টপিক্সে ফিরে আসি। মারিউপল দখল করার জন্য বা মারিউপলকে ডিফেন্ড করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের সেই আজব ব্যাটালিয়নকে এখানে মোতায়েন করেছিলেন। তাদের পর প্রচণ্ড রকমের আস্থা ছিল ইউক্রেনের, তারা কোনো অবস্থাতেই পরাজিত হবেন না, এবং রাশিয়ান যে সকল বিদ্রোহী রয়েছে এবং তাদের যে পদাতিক ট্রুপস রয়েছে তারা যদি সম্মুখে অগ্রসর হয় তাহলে আজব ব্যাটালিয়ন তাদেরকে খতম করে দেবে। কিন্তু সর্বশেষ সমগ্র মারিউপল থেকে দাবড় খেয়ে প্রায় 10 বর্গ কিলোমিটার আয়তনের আজবিস্টাল স্টিল কারখানার সৈনিকরা এর বাংকারে অবস্থান গ্রহণ করে। নিজেদের জীবন বাঁচানোর জন্য আজব ব্যাটালিয়নের সকল সৈনিক এর বাংকারে অবস্থান নেয়। এছাড়া সমগ্র মারিউপল থেকে যে সকল স্থানে তারা টিকতে পারেনি রুশ বাহিনীর বোমার আঘাতে সেখান থেকে তারা পালিয়ে এসে এই আজবিস্টাল স্টিল কারখানার বাংকারে ঢুকে পড়ে। সমগ্র মারিউপল দখল করলেও এই বাংকারটি অধরা ছিল মোটামুটি ভ্লাদিমির পুতিনের। মাঝে ভ্লাদিমির পুতিন একবার ঘোষণা দিয়েছিল যে সমগ্র মারিউপল তার সৈন্যরা দখল করলেও এই বাংকারটিতে তারা নির্বিচারে বোমা হামলা চালাবে না, তাদেরকে অবরোধ করার জন্য তিনি নির্দেশ দেন।
রুশ বাহিনী ঘোষণা করেন এই কারখানা থেকে যেন একটি মাছিও বের হতে না পারে, অর্থাৎ তাদের খাদ্যদ্রব্য রসদগুলো ফুরিয়ে যাওয়ার পর রুশ বাহিনী সেখানে বিনা বাধায় প্রবেশ করবে এবং যে সকল সৈন্য রয়েছে তাদেরকে আত্মসমর্পণের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। বন্ধুরা, এরপর যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে বিধ্বংসী রাশিয়ান হামলার মুখে পড়তে হবে তাদের। রাশিয়া চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই যুদ্ধটি শেষ করে দেওয়া যায়, তা না হলে তার পক্ষে সিরিয়া এবং লিবিয়া অন্যান্য জায়গায় টিকে থাকা কষ্টকর হচ্ছে। বন্ধুরা, যাই হোক, ভ্লাদিমির পুতিন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অত্যন্ত পাকা ব্যক্তি বা জহুরি খেলোয়াড়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ইউক্রেনের এই আজব ব্যাটালিয়নের জবাবে সেখানে পাঠানো হয়েছে রমজান কাদিরভের দুর্ধর্ষ বাহিনী, অর্থাৎ চেচেন রুথলেস বাহিনী। বন্ধুরা, এই রুথলেস বাহিনী এবং আজব ব্যাটালিয়ন এখন মারিউপোলে একে অপরের মুখোমুখি, তবে এখনও পর্যন্ত সার্থকতার হার চেচেন বাহিনীর, অর্থাৎ রুথলেস বাহিনীর হাতে। এখন দেখা যাক চেচেন বাহিনী শেষ পর্যন্ত মারিউপোলে অবস্থিত স্টিল কারখানাটি দখল করার ক্ষেত্রে কত বড় ভূমিকা রাখতে পারেন। বন্ধুরা, এবার খেলা হবে শিয়ানে শিয়ানে, অর্থাৎ রমজান কাদিরভের রুথলেস বাহিনীর সাথে আজব ব্যাটালিয়ন। বিশ্বের আমরা যারা আমজনতা আছি যুদ্ধ দেখে আমরা খুব পুলকিত হই, কিন্তু যুদ্ধের ফলাফল যে কত মারাত্মক হতে পারে সে ব্যাপারে আমরা চিন্তা করি না। বন্ধুরা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, তেলের দাম বেড়েছে সারা বিশ্বে, সুতরাং যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। তবে আজব ব্যাটালিয়নের মতো কোনো ব্যাটালিয়ন ফ্রন্ট লাইনে মোতায়েন না করাই ভালো, কারণ তারা স্বঘোষিত বর্ণবাদী আচরণ নিয়ে ইউক্রেনের পক্ষে যুদ্ধে নেমেছে। সুতরাং আজব ব্যাটালিয়নকে পরাজিত করার জন্য যা যা করা প্রয়োজন আশা করি রমজান কাদিরভের রুথলেস এই চেচেন বাহিনী করবে। বন্ধুরা, রমজান কাদিরভের বাহিনী এই মারিউপোল বাদও গতকাল আরেকটি শহর দখল করেছে নতুন করে, এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, মাঝপথে ছেড়ে যাবেন না, এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন, আপনারা যদি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চান বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক এবং আঞ্চলিক সামরিক বিষয়াবলী সম্পর্কে নিয়মিত জানতে চান, তাহলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন আমরা জেনে নিই রমজান কাদিরভের রুথলেস বাহিনীর আরেকটি বিজয় গাথা। বন্ধুরা, নতুন করে ইউক্রেনের পোপাসনা শহর নিয়ন্ত্রণ নিয়েছে চেচেন নেতা কাদিরভের বাহিনী। কাদিরভের রুথলেস বাহিনী এই নতুন শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে তারা মারিউপোল এবং পোপাসনা দুইটি শহরই নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের ক্ষমতাধর প্রধান রমজান কাদিরভ দাবি করেছেন তার যোদ্ধারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোপাসনার বেশিরভাগই নিয়ন্ত্রণ নিয়েছে। এই সাফল্যের পেছনে চেচেন বিশেষ বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এক টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ বলেন, চেচেন যোদ্ধারা তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে শহরের বেশিরভাগ জায়গা নিয়ন্ত্রণে নিয়েছে। রমজান কাদিরভ প্রায় সবসময় নিজেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন গুরুত্বপূর্ণ এবং খাস যোদ্ধা বলে থাকেন। ইউক্রেনের পোপাসনা শহর নিয়ন্ত্রণের প্রসঙ্গে কাদিরভ বলেন, পোপাসনার প্রধান প্রধান সড়ক, কেন্দ্রীয় জেলাগুলো পুরোপুরি খালি করা হয়েছে। পোপাসনা ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ডনবাসের লুহানস্কে অবস্থিত একটি শহর, তবে কয়েকদিন পূর্বে সেখানে প্রচণ্ড লড়াই চলছিল বলে জানিয়েছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা অ্যালেক্সি আরেস্টোভিক। সম্প্রতি ডনবাসের লোহানক্স এবং দোনেস্কে ভারী সংঘর্ষ চলছে ইউক্রেন এবং রুশ যোদ্ধাদের মধ্যে। অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কিয়েভ, কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেনিয়ান বাহিনী সেটি ধরে রাখতে পারবে বলে মনে হয় না, কারণ রুশ বাহিনীর বিধ্বংসী হামলায় তাদের পক্ষে টেকা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তাছাড়া কিয়েভের সাথে তাদের যে সমরাস্ত্র এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টের জন্য যে যোগাযোগগুলো ছিল সেটি ক্রমান্বয়ে ধ্বংস করে দিচ্ছে রাশিয়া। সুতরাং তারা না পারছে সামনে এগোতে, আবার না পারছে পিছনে পেছাতে। সুতরাং একটি গ্যাড়াকলের মধ্যে পড়েছে ইউক্রেন। লোহানক্স এবং দোনেক্সে এখানে স্বাভাবিকভাবেই অপারেশন পরিচালনা করার জন্য কৌশলগতভাবে একটি সুবিধাজনক পজিশনে রয়েছে রাশিয়া। আর রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট হলো তাদের হাতে আছে সমরাস্ত্র, আর তারা ভাড়া করে নিয়েছে যোদ্ধা। বন্ধুরা, মতান্তরে প্রায় 10,000 চেচেন যোদ্ধা ইউক্রেনে যুদ্ধ করার জন্য ঢুকেছে, আর তারা প্রচণ্ড দুর্ধর্ষ যুদ্ধের ক্ষেত্রে। সুতরাং রাশিয়ান অস্ত্র আর চেচেন যোদ্ধা মিলে এমন একটি মিথস্ক্রিয়া তৈরি হয়েছে তারা এই মুহূর্তে আর কিছুই মানছে না, শুধু তাদের জয়ই একমাত্র লক্ষ্য। বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয়, রমজান কাদিরভের চেচেন বাহিনী বা রুথলেস যোদ্ধা অথবা ইউক্রেনের আজব ব্যাটালিয়ন, কোন যোদ্ধাদের আপনি এগিয়ে রাখবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্টসই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায়।
বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি। আমার দেশে বিদেশে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখলেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই মহিউদ্দিন ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।